আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল সকাল আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো সকাল সকাল নাস্তাটা সেরে এখন ঝটপট একটা তরকারি রান্না করব, আর তরকারিটা হলো ডিম বুনা। ডিম বুনা করে আজকে আমি একটু বাসা থেকে বের হব অনেকগুলো কাজ নিয়ে। কাজগুলো সেরে আমাদের আবার দুপুরে দাওয়াত আছে, তাই আজকে বেশি কিছু রান্না করব না, শুধু রাতের জন্য ডিম ভুনাটা করে রেখে যাব, যাতে রাতের বেলা আর কোনো ঝামেলা করতে না হয়। তো ওই তো আমার রান্না বান্না শেষ, এখন আমি চুলাটাকে ক্লিন করে রান্নাঘরটাকে ক্লিন করে ঘরের কাজটা সেরে তারপরে বাসা থেকে বের হব। তো ঘরের কাজ শেষ করে বারান্দায় চলে আসলাম, যে গাছগুলোকে একটু পানি দেওয়ার জন্য। কি সুন্দর হয়েছে মাশাল্লাহ আমার গাছগুলো দেখতে, আমার কাছে তো অনেক ভালো লাগে। তো এই যে এখন আমরা বাসা থেকে বের হয়ে গেছি, তো ইসিবি চত্বরে এসে এখান থেকে আমরা এখন মিরপুর 11-তে যাব, আমার মেয়েদের কোচিংয়ে মেন্ট্রোসে। ওখানে যে ওদের আজকে বই দিবে, আইডি কার্ড দিবে, তো এই জন্য ওগুলো নেওয়ার জন্য যাচ্ছি। তো এই যে চলে আসছি আমরা মেন্ট্রোসে, এসে এখানে আবারও সিরিয়াল দিতে হবে। এই সিস্টেমটা আমার খুবই ভালো লাগে, মানে কোনো ঝামেলা হয় না। এখন এখান থেকে মিম ফাতেমা বই নিয়ে নিল, বই নিয়ে ওরা হাসাহাসি করতেছে, সেই ছোটবেলার মতো আবার বই। তো এখানে প্রিন্স বাজারে চলে আসলাম, এখানে মিম ফাতেমা ব্যাগ দেখতেছিল, আর আমাদের একটা দাওয়াতও ছিল, ভাবছি কিছু একটা গিফট নেই। তো এখানে তেমন কিছুই ভালো লাগলো না, তারপরে আমরা আবারও চলে গেলাম আড়ংয়ে, এটা মিরপুর 12-তে। তো এসে ফাতেমা মনি দেখতেছে কি গিফট নেওয়া যায়। তো এখান থেকে আমরা টিপট, চায়ের কাপ, ফ্রিজ নিয়ে নিলাম, এই যে এই সেটটা নিলাম। আমাদের কেনাকাটা শেষ, আর বেশি সময় নাই, না হয় আরো একটু কিছু দেখতাম, কিন্তু যেহেতু আমাদের দুপুর বেলায় দাওয়াত, এই জন্য ঝটপট গিফটের আইটেমটা কিনেই আমরা চলে আসবো বাসায়। এই যে এই সেটটা নিয়ে নিছি, এখন রেফিং করতেছে, তো করে ঝটপট বাসায় এসে রেডি হয়ে এখন আবার দাওয়াতে চলে আসছি। আর দাওয়াতটা হলো মিম ফাতেমা ভাইয়া ভাবির ম্যারেজ ডে। তো ওই বাসায় চলে আসলাম, এসে কিছুক্ষণ অপেক্ষা করে দুপুরের লাঞ্চ করে নিলাম। তো এখন বিকালবেলা হয়ে গেছে, ওরা সবাই এখন ছাদে উঠছে। ভাই ওরা দেখালো 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 না আমি তো ভালোই তো সবাই ভালো থাকেন, আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।